আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা কৃষি নিয়ে আলোচনা করব। কৃষি ইংলিশ আমরা জানি এগ্রিকালচার। এগ্রিকালচার শব্দটি ইংলিশ শব্দ, যেটি ল্যাটিন শব্দ আগার এবং কালচারা থেকে উৎপত্তি হয়েছে। আগার শব্দের অর্থ ভূমি আর কালচারা অর্থ চাষ করা। তাহলে ভূমি চাষ করে ফসল উৎপাদন করাকে কৃষি বা এগ্রিকালচার বলে। এরপর আসো, এই কৃষির চারটি উপখাত রয়েছে। প্রথমটা হচ্ছে শস্য ও শাকসবজি, দ্বিতীয়টা হচ্ছে প্রাণীজ সম্পদ বা পশু সম্পদ, তিন নম্বরটি হচ্ছে বনজ সম্পদ এবং চার নম্বরটি হচ্ছে মৎস্য সম্পদ। তাহলে বাংলাদেশের জিডিপিতে কৃষির বিভিন্ন খাতের অবদান রয়েছে। তাহলে শস্য শাকসবজি জিডিপিতে অবদান রাখে প্রায় 70%, পশু সম্পদ অবদান রাখে 8%, বনজ সম্পদ অবদান রাখে 2%, আর মৎস্য সম্পদ অবদান রাখে 20%। তাহলে সবচেয়ে বেশি অবদান রাখে শস্য ও শাকসবজি। তাহলে কৃষির সবচেয়ে বড় উপখাত যদি আমাদের জানতে চাওয়া হয়, তাহলে আমরা বলবো সেটা শস্য এবং শাকসবজি। এরপর আসো, আমরা একটি উদাহরণের মাধ্যমে কৃষির উপখাতগুলো স্তম্ভচিত্রে বা লেখচিত্রে উপস্থাপন করি। তাহলে 2016-17 অর্থ বছরে কৃষির উপখাত শাকসবজি, পশু সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদের অবদানের হার পার্সেন্টেজ হিসেবে ছিল 7.992, 1.60, 1.66, 3.61। তাহলে কৃষিখাতসমূহের অবদান লেখচিত্রের মাধ্যমে দেখাও। তাহলে দেখানোর জন্য আমি আগে একটি ছক তৈরি করে নিলাম উপখাতগুলোর পাশে অবদানগুলো লিখে। তারপর ভূমিয়োগকে দেখালাম উপখাতগুলো, উপখাতের নাম, এটা হচ্ছে শস্য, প্রথমে শস্য শাকসবজি, তারপর হচ্ছে পশু সম্পদ, তারপর হচ্ছে বনজ সম্পদ, তারপর হচ্ছে মৎস্য সম্পদ। এই যে আমি 1 থেকে 8 পর্যন্ত দাগ টেনে নিলাম, এই যে 7.92 এখানে প্রায় কাছাকাছি, 1.60 এটা কাছাকাছি, 1.66 দুইয়ের একটু পরে, আর 3.61 প্রায় 4-এর কাছাকাছি। আর এভাবে আমি লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি। এটাকে পিরামিড চিত্র বা স্তম্ভচিত্রও বলা হয়। হ্যাঁ, তাহলে আমার এখানে 0 মূলবিন্দু, আর এখান থেকে আমি এভাবে লেখচিত্র আমরা সবগুলো পিরামিডই প্রায় সমান আকৃতি দেওয়ার চেষ্টা করব, শুধু উচ্চতা ভিন্ন হবে। এরপর আসো আমরা যে ইম্পর্টেন্ট পড়াটা পড়ব, এটা হচ্ছে কৃষিজোত ও কৃষি খামার। বেশিরভাগ স্টুডেন্টরা এই শব্দ দুটি গুলিয়ে ফেলে এবং অনেকে বুঝতে পারে না এদের দুটার পার্থক্য কী হবে। দেখো, কৃষিজোত হচ্ছে কোনো একজন কৃষক বা সংগঠকের অধীনে নির্দিষ্ট স্থানে বা বিভিন্ন স্থানে যে পরিমাণ জমি কৃষি উৎপাদনের আবাসযোগ্য থাকে তাকে হচ্ছে কৃষিজোত বলে। আর কৃষি খামার হচ্ছে ওই যে কৃষিজোতে যদি কোনো কৃষক চাষাবাদের পরিকল্পনা করে তাকে কৃষি খামার বলে। তাহলে একজন কৃষকের বিভিন্ন স্থানে অনেকগুলো জমি থাকতে পারে, প্রতিটা জমি হচ্ছে এক একটা কৃষিজোত। সে এক একটা জমিতে, মনে করো ওর একটা জমিতে ও ধান চাষ করলো, একটাতে সবজি চাষ করলো, একটাতে পশুপালন করলো, একটাতে মাছ চাষ করলো। তাহলে এগুলো সবগুলো একটা 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 হচ্ছে কৃষিজোত। হ্যাঁ, ওর প্রতিটা জমি হচ্ছে ওর এক একটা কৃষিজোত, ও আলাদা আলাদা কৃষিজোতে আলাদা আলাদা ফসল উৎপাদন করে বা মাছ চাষ করে বা পশুপালন করে। এই সবগুলো একত্রে বলা হচ্ছে ওই লোকটির কৃষি খামার। তাহলে অনেকগুলো কৃষিজোতের সমন্বয়ে একটি কৃষি খামার গঠিত হয়। তাহলে এভাবে আমরা কৃষিজোত এবং কৃষি খামারের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি। অর্থাৎ কৃষিজোত হচ্ছে কৃষি খামারের একটি অংশ। এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কৃষি খামারের শ্রেণী বিভাগ। তাহলে শ্রেণী বিভাগ আমরা তিনটি ক্যাটাগরি থেকে ভাগ করতে পারি। একটা হচ্ছে চাষাবাদের প্রকৃতি এবং আয়তনের ভিত্তিতে, একটা ভাগ করতে পারি উৎপাদনের ধরন বিবেচনা, একটা করতে পারি মালিকানার ভিত্তিতে। তাহলে চাষাবাদের ভিত্তিতে কৃষি খামার দুই প্রকার, একটা হচ্ছে জীবন নির্বাহী খামার, একটা হচ্ছে বাণিজ্যিক খামার। উৎপাদনের ধরন বিবেচনায় হচ্ছে বিশেষায়িত বহুমুখী মিশ্র, আর মালিকানার ভিত্তিতে হচ্ছে ব্যক্তি মালিকানাধীন সমবায় যৌথ।
তাহলে চাষাবাদের প্রকৃতি ও আয়তনের ভিত্তিতে যে খামারের প্রকারভেদ জীবন নির্বাহী ও বাণিজ্যিক খামার, আমরা এই দুটো আলোচনার পাশাপাশি এদের পার্থক্যগুলো জেনে নিব। এটা সৃজনশীলও আসতে পারে অথবা তোমাদের এমসিকিউতে এই পয়েন্টগুলো ব্যবহৃত হতে পারে যে নিচে কোন ধরনের খামারের কথা বলা হচ্ছে। দেখো, জীবন নির্বাহী তার মানে তুমি জীবনকে পরিচালনা করার জন্য বা পারিবারিক ভরণ পোষণের জন্য যে ধরনের খামারগুলো গড়ে উঠছে এগুলো হচ্ছে জীবন নির্বাহী খামার। আর বাণিজ্যিক খামার, বাণিজ্যিক উদ্দেশ্যে যে খামারগুলো পরিচালনা করা হচ্ছে মুনাফা লাভের উদ্দেশ্যে সেগুলো হচ্ছে বাণিজ্যিক খামার। তাহলে যারা শুধুমাত্র জীবন পরিচালনা করার জন্য বা পারিবারিক ভরণ পোষণের জন্য করছে তাদের জমিগুলোর আয়তন হচ্ছে ক্ষুদ্র। ঠিক আছে, এগুলো দেখা যাচ্ছে গরিব কৃষকরা এ ধরনের খামার পরিচালনা করে, তাহলে সেখানে তারা সনাতন পদ্ধতি বা লাঙ্গল দ্বারা চাষাবাদ করে। এরা তুলনামূলকভাবে কম দক্ষ কারণ তাদের কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা নেই, তারা নিজেরাই যেভাবে পারে ওভাবে উৎপাদন করে। তারপর পারিবারিক ভোগই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য, ওদের হচ্ছে ঝুঁকি কম, তাদের একমাত্র ঝুঁকি হচ্ছে আবহাওয়া কারণ সেখানে তারা বিভিন্ন বেশি মূলধন নিয়োগ করে না, ফলে তাদের ঝুঁকি উৎপাদনে কোনো ঝুঁকি নেই। যেহেতু পারিবারিক উদ্দেশ্যে করে সেহেতু একই জমিতে তারা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে। এরপর আসো বাণিজ্যিক খামার। বাণিজ্যিক খামার হচ্ছে অপেক্ষাকৃত বৃহৎ, এটা ছিল ক্ষুদ্র, এটা হচ্ছে অপেক্ষাকৃত বৃহৎ। যেহেতু বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালনা করবে সেহেতু তারা বড় জমি ব্যবহার করবে, যেহেতু এখানে লাভ লোকসান জড়িত সেহেতু তারা আধুনিক পদ্ধতি ট্রাক্টর বা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করবে। যেহেতু বাণিজ্যিক উদ্দেশ্যে চাষাবাদ করে সেখানে দক্ষ শ্রমিক নিয়োগ করা হবে, সুতরাং তাদের দক্ষতা বেশি হবে। তাহলে এখানের উদ্দেশ্য হচ্ছে বাণিজ্যিক, এখানে ঝুঁকি বেশি যেহেতু তারা বেশি মূলধন নিয়োগ করে, যদি কোনো কারণে তাদের নিয়োগকৃত মূলধন লাভের লাভ না হয় বা ক্ষতি হয়ে যায় তখন তাদের ঝুঁকিটা থেকে যায়, লাভ হবে না ক্ষতি হবে এটা তারা জানতে পারে না, এই জন্য তাদের ঝুঁকিটা থেকে যায়। আর যেহেতু বাণিজ্যিক উদ্দেশ্যে চাষাবাদ করে সেহেতু যেই ফসলটা লাভজনক হয় সেরকম একটি বা দুটি ফসল তারা তাদের বাণিজ্যিক খামারে উৎপাদন করে। এ হলো জীবন নির্বাহী খামার এবং বাণিজ্যিক খামার। জীবন নির্বাহী খামারকে আবার আত্মতোষণমূলক খামারও বলা হয়ে থাকে। এরপর আসো উৎপাদনের ধরন। হ্যাঁ, উৎপাদনের ধরন বিবেচনা হচ্ছে বিশেষায়িত বহুমুখী মিশ্র। বিশেষায়িত মানে বিশেষভাবে কোনো একটি দ্রব্য উৎপাদন করা। তাহলে বিশেষায়িত খামার, কৃষি খামার বলতে আমরা বুঝি যেই খামারে একটি বিশেষ পণ্য উৎপাদন করা হয় সেটা হচ্ছে বিশেষায়িত খামার। আর বহুমুখী খামার হচ্ছে একাধিক পণ্য বা ফসল যেই খামারে উৎপাদন করা হয় সেটা হচ্ছে বহুমুখী খামার। আর মিশ্র খামার হচ্ছে যে খামারের একদিকে শস্য শাকসবজি পালন করা হয় আবার অন্যদিকে পশুপালন করা হয়। ঠিক আছে, আমরা দেখি অনেক বড় জমিতে একদিকে পশুপালন বা পোলট্রি ফার্ম থাকে এবং অন্যদিকে শাকসবজি চাষ করে, এগুলো হচ্ছে মিশ্র খামার, এগুলো বাইরের দেশে দেখা যায়। আচ্ছা, আর একটা কথা, বহুমুখী খামারের সাথে অনেকে জীবন নির্বাহী খামার গুলিয়ে ফেলতে পারো, কারণ জীবন নির্বাহী খামারে কৃষকও কিন্তু অনেকগুলো পণ্য উৎপাদন করে, বহুমুখী খামারের কৃষকও কিন্তু অনেকগুলো পণ্য উৎপাদন করে। কিন্তু জীবন নির্বাহী খামারে বলা থাকবে শুধুমাত্র পারিবারিক ভরণ পোষণের জন্য এবং আয়তনটা ক্ষুদ্র হবে, কিন্তু বহুমুখী খামারে এ ধরনের কোনো কথা বলা হবে না, আয়তনের কথাও বলা হবে না বা জীবন ধারণের কথা বলা হবে না। তবে জীবন নির্বাহী খামার নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি। এরপর আসো মালিকানার ভিত্তিতে। মালিক কে, ওই খামারের মালিকটা মালিক কে, ব্যক্তি মালিকানাধীন সমবায় যৌথ। তাহলে শুধুমাত্র ব্যক্তি যদি পরিচালনা করে একজন ব্যক্তি, তাহলে সেটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন খামার। এরপর হচ্ছে সমবায় খামার। তাহলে সমবায় খামার সম্পর্কে আমরা জানি, সমবায় খামার সম্পর্কে আমরা ছোটোবেলা থেকে বইয়ে পড়ে এসেছি, এক বা একাধিক কৃষক যদি নিজেদের জমি একত্রিত করে, এবং এটা পুরো অঞ্চলব্যাপী হতে পারে, একটা গ্রামের অনেকগুলো কৃষক মিলে সমবায় খামার গড়ে তুলতে পারে।
এরপর আসো যৌথ খামার। যৌথ খামার হচ্ছে অনেক কৃষক না হলেও কয়েকজন কৃষক, এবং যাদের যারা বিশেষত যারা ধনী কৃষক তারা তাদের মূলধন এবং জমি একত্রিত করে যে খামার পরিচালনা করে সেগুলো হচ্ছে যৌথ খামার। তাহলে দুই জায়গায়ই তাদের জমি একত্রিত করে। কিন্তু সমবায় খামারে বিশেষ করে যাদের জমির পরিমাণ ছোট এবং যারা দরিদ্র কৃষক তারাই এই সমবায় খামারের দিকে আগ্রহী হয়। আর অন্যদিকে যৌথ খামার হচ্ছে যাদের বাণিজ্যিক উদ্দেশ্য থাকে এবং যাদের মূলধন নিয়োগের পরিমাণ বেশি এবং যারা ধনী কৃষক তারা এই ধরনের যৌথ খামার পরিচালনা করে থাকে বাণিজ্যিক উদ্দেশ্যে। তাহলে এভাবে আমরা কৃষি খামারগুলো আলোচনা করতে পারি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।